নমস্কার বন্ধুরা, মিতাস কিচেনে আরও একটা নতুন রেসিপির সঙ্গে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি বানিয়েছি চিকেন কারি। তো এমন একটা মশলার সাথে আজকে আপনাদের পরিচয় করে দেব যে মশলাটা দিলে কিন্তু চিকেনের স্বাদ অনেক অনেক বাড়িয়ে দেয়। এই রকম চিকেন কারির স্বাদ কিন্তু আগে আপনারা খেয়েছেন কি অতটা আমি জানি না, আপনারা কিন্তু এরকমভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে ভীষণই ভালো লাগে আর চিকেন একদম নরম তুলতুলে হয়ে যাবে। তাহলে চলুন আমি আমার রেসিপিটি আজকে শুরু করে দিই। তো চিকেন কারি বানানোর জন্য নিয়েছি এখানে 1 কেজি চিকেন। তো চিকেনটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সবথেকে প্রথম যেটা কাজ, চিকেন যদি ভালোভাবে ম্যারিনেট করা না হয় তাহলে কিন্তু মাংস খেতে অতটা মজা লাগে না। মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চামচ, টক দই ফেটানো, পেঁয়াজ ভাজা, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডারটা আমি ব্যবহার করেছি, দিলাম পরিমাণ মতো লবণ ও 2 কাঁচা লঙ্কা চেরা দিয়ে ভালোভাবে মাংসটা ম্যারিনেট করে নিতে হবে। তো 1/2 ঘন্টার জন্য এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো। এবার বসিয়েছি একটা ফ্রাই প্যান। তো ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ সর্ষের তেল। তেল দেওয়ার পরে কিন্তু পেঁয়াজটা দিয়ে দিতে হবে। তো পেঁয়াজটা খুব ছোট করে কাটিনি, বেশ বড় বড় করেই কেটেছি, খুব ভাজার দরকার নেই, হালকা নরম হলেই হবে। এবার দেব 1টা টমেটো। টমেটোটা দেওয়ার পরে দিলাম আদা ও রসুন। আদা রসুনটা কিন্তু বাটা না, গোটায় দিয়েছি। তো হালকা ভেজে নেব আমি একটু। তো ভাজা হয়ে গিয়েছে, এটা তুলে নিচ্ছি সরাসরি মিক্সিং জারের মধ্যে। তো তুলে নিলাম, এখানে আরও একটা অন্য কড়াই বসিয়েছি। আর আপনাদের যেটা প্রথমেই বলেছিলাম যে একটা মশলার সাথে আপনাদের পরিচয় করাবো যেটা যে কোনো মাংসতে দিলে কিন্তু স্বাদ দ্বিগুণ করে দেবে, তা দিলাম 1 চামচ গোটা জিরা, 1 চামচ ধনে গোটা গরম মশলা ও 4টে শুকনো লঙ্কা দিয়ে হালকা খোলায় ভেজে নিতে হবে। বেশি ভাজার দরকার নেই, কালারটা কিন্তু অনেকটাই ডিপ হয়ে যাবে, তো হালকা করে ভাজবেন। ওই কড়াইয়ের মধ্যে দিলাম তেল, সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার পরে কিন্তু যে মশলাটা করে রেখেছিলাম, মশলা বলতে পেঁয়াজ, টমেটো ও আদা রসুন, সেটা পেস্ট করে নিয়েছি। নেওয়ার পরে তেলের মধ্যে সরাসরি দিয়ে দিয়েছি। এখানে দিলাম লবণ ও লঙ্কার গুঁড়ো। তো লবণটা একটু আপনারা বুঝে শুনে দেবেন, কারণ লবণ কিন্তু আগে মাংস ম্যারিনেট করার সময়ও দেওয়া হয়েছিল। তো দেওয়ার পরে মশলাটা একটু কষিয়ে নিচ্ছে। আর যে মিক্সিং জারের মধ্যে মশলাটা বেটেছিলাম বা পিষেছিলাম সেটার মধ্যে সামান্য একটু জল আমি অ্যাড করেছি, কারণ মশলাটা তলায় যদি লেগে যায় ভালো লাগবে না, পোড়া একটা স্মেল বেরোবে সেই জন্য। এবং মাংসটা কিন্তু দিয়ে দিচ্ছি। মাংসটা দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নেব। তো এরকমভাবে প্রায় 8 থেকে 9 মিনিট মতো মাংসটা কষিয়ে নেব, আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে দেব। তো মাংস ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার যে মশলাটা ভেজেছিলাম ড্রাই রোস্ট করে নিয়ে মশলাটা দিয়ে দিচ্ছি 4 চামচের 2 চামচ। এই মশলাটা আপনারা যে কোনো মাংসে ব্যবহার করতে পারেন, বেশি করে করে নিয়ে কৌটোর মধ্যে ভরে রেখে দিতে পারেন, অনেক দিন চলে যাবে। আর এই মশলাটা দিলে মাংসের টেস্ট বা স্বাদ খুবই সুন্দর হয়। আপনারা একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন। আর সব রকম আপনারা যত রকমই মাংস খেয়েছেন সেই সব মাংসের স্বাদের চেয়েও দ্বিগুণ স্বাদের হবে এই মাংস রেসিপি। আপনারা কিন্তু ট্রাই করে দেখবেন বাড়িতে, আর অবশ্যই করে আমাকে কমেন্ট করবেন যে আপনাদের এই মাংসের রেসিপিটি কেমন লেগেছে। তো আমি অল্প পরিমাণ জল দিয়েছি, কারণ এই মাংসটা আজকে আমি একটু গ্রেভি বানাবো সেই জন্য। তো জল দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে দিলাম। তো মাংস কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে আর মাংসটাও রেডি একদম। উপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম, দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মাংসটা কতটা লোভনীয় লাগছে। আপনারা রুটি লুচির সঙ্গে বা গরম ভাতের সাথে খেতে পারেন, রবিবারে ভীষণই ভালো লাগবে। তো রেডি হয়ে গিয়েছে আমার একদম স্পেশাল চিকেন কারি। তো আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। আর এরকমভাবে চিকেন রান্না করলে কিন্তু চিকেন ভাঙবে না, অথচ চিকেন হবে একদম সফট। তাহলে দেখলেন আজকে কত সুন্দরভাবে একটা চিকেন কারি আপনাদের সাথে শেয়ার করেছি। আর যদি এই রেসিপিটি আপনাদের ভালো লাগে অবশ্যই করে একটি লাইক দিয়ে যাবেন, এবং চ্যানেলে যদি আপনারা এখনও নতুন বন্ধু হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে প্রেস করে দেবেন। তাহলে দেখা হচ্ছে আগামীকাল নতুন আরও একটা রেসিপির সঙ্গে।